দেওয়া হচ্ছে না সেই অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ছবি এবার দেখুন বিষ্ণুপুর যেখানে বাম কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে অবরোধ করেছে প্রবেশ করেছিলেন কিন্তু খানিক বাদই দেখা যায় তাদের অভিযোগ যেটা যে তৃণমূলের বেশ কিছু লোক এসে তাদের সমস্ত গার্ড কেড়ে নেওয়া হয় কেড়ে নিয়ে তাদের কিন্তু পুরো গেটের বাইরে বার করে দেওয়া হয় তারা নিরাপত্তা রক্ষী যারা একে দায়িত্ব ছিলেন তাদেরকে জানাবার পরও তাদের এখন কোনো রকম নিরাপত্তা দেওয়া হয়নি যার ফলে সিপিএম বিজেপি এবং যারা নির্দল প্রার্থী যারা লোকজন ছিল তারা প্রত্যেকে একজোট হয় এবং এক ১৭ নম্বর জাতীয় শহরে সড়ক অবরোধ করে ফেলে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানা পুলিশ আছে তারা বোঝাবার চেষ্টা করে কিন্তু তারা অনড় যে না কোনোভাবেই আমরা এইভাবেই কি আমাদের বার করে দেওয়া হয়েছে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের গণনা কেন্দ্রে আবার পুনরায় ঢুকতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অব্যাহত রাখব ধন্যবাদ জয়ন্ত ইংরেজ বাজারে কাউন্টিং হলের সামনের ছবিটা আপনারা দেখছেন চূড়ান্ত অব্যবস্থা দেখো আমরা কাউন্টিং স্টেশনের সামনে আমরা প্রথমে ছবিটা দেখাবো ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু মাঝে মধ্যেই লাঠি চার্জ করছেন এরকমই ছবি কিন্তু মালদার ইংরেজ বাজারে দেখতে পাওয়া যাচ্ছে মূলত যেটা সমস্যা হচ্ছে আমি ক্যামেরা পার্সন দীপেন্দু চক্রবর্তীকে বলবো জায়গাটা ঘুরিয়ে দেখানোর জন্য এখানে কয়েক হাজার মানুষ কুসুমিতা এই ইংরেজ বাজারে মালদা জেলা স্কুলের বাইরে যে কাউন্টিং স্টেশন যেটা রয়েছে সেখানে কিন্তু কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং একটা অব্যবস্থার ছবি এই কারণে ধরা পড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা রয়েছেন প্রথমে ৩১৮৬টা গ্রাম পঞ্চায়েত যেটা গোটা মালদা শহর যে মালদা জুড়ে রয়েছে সেই ৩১৮৬টা গ্রাম পঞ্চায়েতের কাউন্টিং হবে এবং শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের ওই যারা প্রার্থীদের এজেন্ট তারাই ভেতরে অ্যালাউড হবে এবং তাদেরকে মোবাইল বাইরে রেখে তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে একজন একজন করে ফলত এই যে প্রক্রিয়া কাউন্টিংয়ের সেটা সকাল ৮টা থেকে শুরু হলেও এই অব্যবস্থার কারণে এটা কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে সকাল ৯টা ৫ অন্যান্য ভোটের ক্ষেত্রে আমরা কিছুটা ট্রেন্ড এর মধ্যে দেখতে পাই কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তরীয় নির্বাচন এমনিতেই অনেকটা টাইম কনজিউমিং তার ওপরে আরেকটা নতুন সমস্যা হচ্ছে যে প্রথমে গ্রাম পঞ্চায়েতের এত প্রার্থী তাদের এজেন্টকে আলাদা আলাদা করে ঢোকানো ফলত কাউন্টিংয়ের প্রক্রিয়া শুরু হতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে এবং কয়েক হাজার মানুষ যারা বাইরে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে মাঝে মধ্যে ছত্রভঙ্গ করতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে পুলিশকে লাঠি উঁচু করে তাড়া করার যে ছবি আবার আমি দেখব যে বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স মাঝে মধ্যেই কিন্তু এখানকার যারা কোনো অবৈধ জমায়েত যেখানে যেখানে থাকছে কাউন্টিং স্টেশনের বাইরে ১৪৪ ধারা থাকে ফলত সেগুলো মেনটেন হচ্ছে কিনা সেগুলো পুলিশ আধিকারিকরা এবং সেন্ট্রাল সিপিএফের যারা অফিসিয়াল দেখছেন প্রয়োজনে তারা মাঝে মধ্যে লাঠি চার্জ করছেন যারা এজেন্ট রয়েছেন যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে মালদার ইংরেজ বাজারে যে ছবি দেখাচ্ছে ময়ূর ঠাকুর চক্রবর্তী একটা অব্যবস্থার ছবি এই অব্যবস্থার ছবি শুধুমাত্র মালদায় নয় গায়েঘাটা উত্তর চব্বিশ পরগনাতেও দেখা যাচ্ছে যেখানে একেবারে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে টেনে যাচ্ছে একবার ছবিটা দেখুন সমীরণ
পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সুবিরন একেবারে কাউন্টিং সেন্টারের বাইরের ছবি দর্শকদের সামনে তুলে ধরছি, যেখানে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে স্টেট পুলিশ যারা রয়েছেন একেবারে যেখানেই অবৈধ জমায়েত তারা দেখছেন একেবারে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন তারা। একেবারে গাইঘাটার যে গণনা কেন্দ্র গাইঘাটা পলিটেকনিক কলেজ এবং সেই পলিটেকনিক কলেজের চূড়ান্ত বিশৃঙ্খলা গণনা শুরুর আগে যেখানে ভোট কাউন্টিং এজেন্ট এবং তারা একটা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল এবং লাইনে চূড়ান্ত বিশৃঙ্খলা হয় এবং সেই বিশৃঙ্খলা হটানোর জন্য পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। কেননা চূড়ান্ত বিশৃঙ্খলা, কারণ যখন তারা গণনা কেন্দ্রে ঢুকছে সেই কাউন্টিং এজেন্টরা এবং তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী প্রথমে বচসা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠি উঠিয়ে ধেয়ে যেতে হয় এবং লাঠিচার্জ করতেও দেখা যায়। এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে এবং একে একে কাউন্টিং এজেন্টরা তারা গণনা কেন্দ্রের ভেতরে ঢুকেছে এবং গণনা ধীরে ধীরে শুরু হয়েছে।